তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প বেকার ভাতা, যেটাকে আমরা বলে থাকি প্রত্যেক মাসে বেকার ছেলে মেয়েরা কিন্তু 1,500 টাকা করে পায়। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু সেই টাকা দিয়ে দেয় বেকার ছেলে মেয়েদের কাছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে। যারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করছেন, বিভিন্ন এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, কিংবা যে কোনো ধরনের পলিটেকনিক হোক, আপনাদের ITI কোর্স হোক, ভোকেশনাল কোর্স হোক, কম্পিউটারের কোর্স হোক, যে কোনো কোর্স আপনারা যদি করে থাকেন, তাহলে রানিং যদি থাকে সেগুলো কোর্স, তাহলে আপনি কিন্তু এই বেকার ভাতার জন্য যোগ্য। এবং এই নিয়ে আমরা অলরেডি প্রচুর ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন, তাহলে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট, সঙ্গে থাকবেন, আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো ভিডিওটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে, কোনো রকম প্রশ্ন থাকে যুবশ্রী প্রকল্প নিয়ে, বেকার ভাতা নিয়ে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো আজকের ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব, অনেকেই কমেন্ট করেন এই বিষয়টা নিয়ে, যেটা হচ্ছে দাদা আমি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলাম অনলাইনের মাধ্যমে, আবেদন করবার পর 2 মাস সময় থাকে, যেখানে লেখা থাকে উইদিন 2 মান্থ, অর্থাৎ 60 দিনের মধ্যেই কিন্তু আপনাদের সেই ডকুমেন্ট সমস্ত কিছু, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বের হয় প্রিন্ট আউট কপিটা নিয়ে, আপনাদের এক্সচেঞ্জ অফিসে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হয়। এবং এই জমা করার প্রক্রিয়াটা অনেকেই কিন্তু সম্পন্ন করেনি, আবেদন করেছেন ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করেছেন, প্রিন্ট আউট কপিও নিয়েছেন, সেটা ঘরে রেখে দিয়েছেন, আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাননি, আপনি সেই ডকুমেন্ট জমা করেননি, তাহলে আপনি কি করবেন, আপনি কি সেই ভাতা পাবেন? এবং 60 দিন পেরিয়ে যাওয়ার পরেও অনেক দিন হয়ে গেছে, 3 মাস 4 মাস 6 মাস হয়ে গেছে, আপনি সেই ডকুমেন্ট জমা করেননি, তাহলে আপনি কি করবেন? এই নিয়ে আজকের আলোচনা, অবশ্যই সঙ্গে থাকবেন। তো দেখুন, অ্যাপ্লাই করেছেন, 60 দিনের মধ্যে জমা করা হচ্ছে সরকারি নিয়ম, তো সেই ডকুমেন্টগুলো আপনি জমা করেননি, আপনার সমস্যা ছিল, আপনি জমা করতে পারেননি, তো এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, বাংলায় যেটাকে বলা হয় দরখাস্ত, একটা দরখাস্ত লিখতে হবে যে আমি এই এই অসুবিধায় ছিলাম, আমার এই সমস্যা ছিল, তার জন্য আমি সঠিক সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেনি, তো মহাশয়ের নিকট আমার বিনীত আবেদন, অবশ্যই আমার এই আবেদনপত্রটি আপনারা মঞ্জুর করিয়া বাধিত করিবেন। একটা সিম্পলভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, আপনার সমস্যাটা লিখবেন, কেন আপনি সময় মতন জমা করতে পারেননি, তার জন্য আপনি বিভিন্ন কারণ দেখাতে পারেন, যে কারণ রয়েছে, হতে পারে আপনার মেডিকেল ইস্যু, হতে পারে আপনার ফ্যামিলি কোনো রকম ইস্যু, ঠিক আছে, হতে পারে আপনার অন্য কোনো রকম সমস্যা, যাতায়াত সমস্যা, কিংবা আপনার যে কোনো সমস্যা, আপনার যে সমস্যা আছে সেটা দিয়ে দিতে পারেন, জানিয়ে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করবেন, অত অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ গ্রহণ করবে। তো আপনাদের সমস্যাগুলো যেন সলভ হয়, তার জন্য আমরা সবসময় রয়েছি আপনাদের জন্য, আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন আমাদের ভিডিও নিচের কমেন্ট বক্সে, আমরা প্রতিনিয়ত আপনাদের সমস্যা নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করি, অবশ্যই এর পরেও যে সমস্যাগুলো আপনাদের থাকবে সেগুলো আশা করি সলভ করতে পারবো, তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এবং বলে রাখি, এই যুবশ্রী প্রকল্পে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, এবং অনেকেই বলেন যে দাদা আমি যুবশ্রী প্রকল্পে বেকার ভাতা অ্যাপ্লাই করবো, তারপর চাকরি পাবো, তো চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না? তো তোমাদের বলে কোনো রকম সমস্যা হবে না, চাকরি পেলে চাকরি করবে, কোনো রকম সমস্যা নেই, তো যতদিন যুবশ্রী পাচ্ছ, যুবশ্রী ভাতা পাচ্ছ, পেতে থাকবে, কোনো রকম সমস্যা হবে না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই সব সুবিধা কিন্তু দিচ্ছে বেকার ছেলে মেয়েদের জন্য। তো অবশ্যই সময় নষ্ট না করে, যদি তুমি 8 পাস, মাধ্যমিক পাস, 11-12, উচ্চ মাধ্যমিক, BA MA, যা যোগ্যতা আছে তোমরা অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করবে কোথায়, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে সেটাও বলে রাখি, বাংলা সহায়তা কেন্দ্রে যাবে সরাসরি, অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমি কোনো কিছু নাম বলছি না, অন্য কোথাও যাবে না, তোমরা যাবে সরাসরি বাংলা সহায়তা কেন্দ্র, যেখানে আছে বিভিন্ন আপনাদের এলাকাতে দেখবেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কিংবা লাইব্রেরি রয়েছে, কিংবা আপনাদের SDO অফিস, BDO অফিস, সেখানে যাবেন, বাংলা সহায়তা কেন্দ্রে কোনো রকম পয়সা লাগবে না, বিনা পয়সায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, যদি কোনো রকম কমেন্ট থাকলে কমেন্ট করো, ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ধন্যবাদ।